কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসূল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি তাহলে বলতে হবে সরল ভাবে ইসলাম হলো কুরআন এবং সুন্নাহকে অনুসরণ অনুকরণ করে চলার অপর নাম কুরআন এবং সুন্নাহকে অনুকরণ অনুসরণ করা মেনে চলা অপর নাম হলো কি ইসলাম মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ তার বাতানো পথ পদ্ধতি এবং তার হাদি অনুপাতে তার পথনির্দেশ অনুপাতে গ্রহণ করে তাদেরকে বলা হয় কি মুসলমান কোরআন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই কোরআন নাযিল করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন তিনি আল্লাহর শ্রেষ্ঠ রাসূল এবং দূত আল্লাহর কথা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা তার পাঠানোর অন্যতম মৌলিক উদ্দেশ্য আল্লাহ চাইলে আসমান থেকে জিব্রিলকে দিয়ে একটা কোরআনের কপি পাঠিয়ে দিতে পারতেন যেটা দেখে মানুষ চলতো এবং মক্কার মুশরিকরা অনেক সময় বলতো লাউলা নুযিলাল কোরআন জুমলাতান ওয়াহিদা কোরআন একসঙ্গে কেন নাযিল হয় না কোরআন একটু একটু করে নাযিল হয়েছে 23 বছর ধরে নাযিল হয়েছে কত বছর ধরে নাযিল হয়েছে 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি যখন ঘটেছে মক্কায় তারপর থেকে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটু একটু করে আল্লাহ কোরআন নাযিল করেছেন একটু একটু কয়েকটা করে আয়াত দিয়েছেন ছোট একটা সূরা দিয়েছেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছেন এটা তাদের অন্তরে রক্ত হয়ে গেছে আবার যখন প্রয়োজন দেখা দিয়েছে আবার কয়েকটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন এইভাবে গোটা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন এইজন্য এই কোরআন যদি কেউ বুঝতে চায় এই কোরআন যদি কেউ অনুসরণ করতে চায় আল্লাহর গোলামি যদি কেউ করতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া তার সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া কোনোদিনই মানা সম্ভব না 1400 বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা 1400 বছর পরে এসে নিজেরা নিজেরা কোনোদিনই এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে এই উদ্দেশ্যকে উদ্ধার করা বোঝা এটা সম্ভব মুহতারাম হাজেরিন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম অর্থাৎ হে রাসূল আমি কোরআন আপনার প্রতি নাযিল করেছি কেন নাযিল করেছি যেন আপনি আসমান থেকে নাযিল হওয়া এই মহা গ্রন্থকে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান মানুষকে যাতে ব্যক্ত করে দেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যেন মানুষ এই কোরআন নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে গবেষণা করতে পারে আমল করতে পারে শিখতে পারে এই আয়াত থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে কোরআনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রিলেশন বা সম্পর্কটা কোথায় একজন মুসলমান তিনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার জীবন আদর্শ তার এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার যে মৌলিক দায়িত্ব সম আল্লাহ দিয়েছেন কোরআনে বলেছেন তার অনুকরণ অনুসরণ বাদ দিয়ে বা ওইটা ছাড়া কোনদিনই একজন মানুষ আল্লাহর কখনো প্রিয় পাত্র হতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم هي رسول আপনি বলে দিন মানুষদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করতে হবে আমাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে ভালোবাসি এই কথা যদি কেউ দাবি করে তার প্রমাণ হবে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ অনুসরণ তার সুন্নাহকে ফলো করছে কিনা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুকরণ নাই অনুসরণ নাই সে কখনো মুখে দাবি করলেও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সত্যিকারের দাবিদার হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وملائكته واتبعوه لعلكم تهتدون جربت بلو هي مسلمان راه ايمان دار راه دنيا مانوش تمرا الله প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো যিনি নবী যিনি উম্মি যিনি আল্লাহ এবং ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন শুধু তার প্রতি ঈমান আনবে বিশ্বাস করবে এখানেই শান্ত হয় না আল্লাহ এটি বলে এটি যথেষ্ট নয় বরং ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন তোমরা অনুকরণ করো কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে তোমরা সঠিক পথ পাবে অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া দুনিয়াতে কোনো মুসলমান কোনো মানুষ জান্নাত এবং সঠিক পথের দিশা পেতে পারে মুহতারাম হাজেরিন আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যিকরুল্লাহ কাসীরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করে এই ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং জীবন ইতিহাস তার জীবন দর্শন জীবন আদর্শ তার সুন্নাতের মধ্যে সর্বোত্তম মডেল আছে অতএব কেউ যদি মডেল ফলো করতে চায় সুন্নাতের রাসূল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তার সুন্নাতকে খুঁজে খুঁজে কিভাবে তিনি কোন কাজটি করতেন কিভাবে তিনি সালাত আদায় করতেন কিভাবে তিনি সিয়াম পালন করতেন কিভাবে তিনি উযু করতেন কিভাবে তিনি উঠা বসা করতেন কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেন কিভাবে তিনি কথাবার্তা বলতেন কিভাবে তিনি কোন ইবাদত করতেন সকল ইবাদতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যে ব্যক্তি খুঁজবে ওই ব্যক্তি একমাত্র সফল কাম হবে তার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার জীবন দর্শন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ফালইহযারিল লযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم جرا نبي كريم صلى الله عليه وسلم بيرد تشرن كوري تار پدھتی رو نشرن انو کرن كورينا تارا جنو شبدان تھا کہ جے دنیا تے تادر کے فتنة گراس کرو بے اسلام انو شرن نام دیئے تارا اسلام ان بائی دے چلے جبے قرآن انو شرن کرا چشتا کرو بے کنتو تادر اوگو چھوڑے تارا اس قرآن تھی کے شوڑے جبے تارا اسلام انو پورے تھکتے پار بے نا আজ আমাদের অনেক ভাই আছে এমন অনেক বোন আছেন এমন যারা কোরআন অনুসরণ নাম দিয়ে শুধুমাত্র তারা কোরআনের আয়াত খোঁজেন তারা বলেন হাদিসের ব্যাপারে সন্দেহ আছে নাউজুবিল্লাহ তারা হাদিসের সংকলন নিয়ে নানা রকমের উদ্ভট প্রশ্ন তুলে কিভাবে হাদিস সংকলন হয়েছে কিভাবে হাদিস সংরক্ষিত হয়েছে মুহাদ্দিসরা সেজন্য কি করেছে কত সহস্র সহস্র পৃষ্ঠা রচিত হয়েছে কত হাজার লাখ মানুষের জীবন সংরক্ষিত হয়েছে রিজাল শাস্ত্র সম্পর্কে ধারণা নাই জারাহতান তীজ সম্পর্কে যারা সম্পর্কে তাদিল সম্পর্কে ধারণা নাই রিজাল শাস্ত্রের শত শত সহস্র ভলিউমের অগণিত গ্রন্থ রচনা করেছেন মুহাদ্দিসগণ শুধু হাদিসে নববী শুদ্ধ শুদ্ধ নিরূপণ করবার জন্য সে সম্পর্কে ধারণা নাই এই মানুষগুলো আজকাল অনেকে আছে দেখবেন যে না কোরআনই যথেষ্ট হাদিসের মধ্যে নানা রকমের অসুবিধা আছে এই মূর্খতা সুলভ কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন সতর্ক থাকে তারা এই ইসলাম অনুসরণের হয়তো শত উদ্দেশ্য তাদের আছে কিন্তু এই শুধু কোরআনকে মানলেই চলবে এই কথা যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ যারা করবে তাদেরকে দুনিয়াতে ফিতনা পেয়ে বসবে তারা ফিতনার গর্তে পা দিয়ে হারিয়ে যাবে ইসলাম থেকে এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন কোরআনে কারীমকে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে যারা ব্যাখ্যা করেছেন সারা বিশ্বের ইতিহাসে সকল মুসলিম আহলে সুন্নাহ জামাতের কাছে সবচেয়ে সমাদৃত যে সকল তাফসীর গ্রন্থগুলো আছে এর মধ্যে থেকে তাফসীর ইবনে কাসির অন্যতম এই তাফসীর ইবনে কাসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে আচরণ করা বলতে বুঝিয়েছেন তার পথের তার মতের তার পদ্ধতির তার সুন্নতের তার শরীয়তের অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মডেল এই মডেলের সাথে আপনার ইবাদত বন্দেগী যদি মিলে
আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যদি না মিলে সেটা গ্রহণযোগ্য হবে মুহতারাম হাজেরিন আমরা অনেক সময় দেখি দর্জি দোকানে কে যখন জামা বানাইতে দেয় তখন একটা জামা দিয়ে বলে দেয় যে হুবহু এই জামাটাতে যে যে মাপ আছে একই মাপে একই আপনার সাইজ অনুযায়ী আপনি জামাটা তৈরি করে দিবেন দর্জি সাহেব যদি ওই জামার সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল রেখে হাতার সাইজ ঝুল তারপরে আপনার এটার যে বডি সাইজ সবকিছু যদি ওই জামার সাথে মিল করে করতে পারেন তাহলে অবশ্যই যিনি জামা বানাতে দিয়েছেন তিনি খুশি হবেন তিনি তার অর্ডারে সন্তুষ্ট হবেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন আর যদি জামাটা যার কাছে বানাইতে দিতে দর্জি সাহেব নিজে থেকে বুদ্ধি করে চালাকি করে ওইটার কোথাও একটু কম করে কোথাও একটু বেশি করে বলে যে না এখন একটু বয়স হয়েছে আপনার এজন্য বড় করে দিলাম হয়তো আপনি কয়েকদিন পরে মোটা হবেন সেজন্য একটু আমি এটার বডিটা বাড়ায়া দিলাম নিজে থেকে পণ্ডিতি করে যদি একটু আগপাশ করে তাহলে ওই দর্জিওয়ালাকে পারিশ্রমিক দিবে নাকি বকা দিবে ওই লোক মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন আমাদের নবীজি হলেন ইসলামের কি মডেল আল্লাহ যত আদেশ নিষেধ করেছেন এগুলো কিভাবে বাস্তবায়ন করব তার পদ্ধতি কি বিস্তারিত বিশ্লেষণ কি এই সব কিছুর জন্য নমুনা এবং মডেল হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুসরণ করতে হবে তাকে দেখে দেখে করতে হবে তার আমলের সাথে যার আমলের যত বেশি মিল হবে আল্লাহর কাছে তার পাস মার্ক তত বেশি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তত গ্রহণযোগ্য হবেন আল্লাহ তত সন্তুষ্ট হবেন এই জন্য ভাইরা আমার আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে সুন্নতে রাসূলটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতে বলেছেন তিনি বলেছেন আমার আর যুক্তি তর্ক সেখানে খোঁজার দরকার নাই মুহতারাম হাজেরিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় আল্লাহর অনুসরণ করার কথা বলে আবার রাসূল অনুসরণ করার কথা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করল আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া তিনি মন থেকে কিছুই বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা তিনি যা বলেন তা ওহি আল্লাহর পক্ষ থেকে আসে নাজিল হয় অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কিছু বলতেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্ট্রোল করতেন তাকে নিয়ন্ত্রণ করতেন বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া কেউ খাঁটি মুসলমান হওয়া তাদের কথা ইসলামের মূল পথেই কোনোদিন থাকতে পারবে না এই জন্য আমাদেরকে সুন্নাত খুঁজে খুঁজে চলতে হবে আমি একটা ইবাদত করব আমি দেখব আমার নবীজি কিভাবে করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কিভাবে উল্লেখ আছে সেটা জানার চেষ্টা করব নবীজির হাদিসে বিরুদ্ধাচরণ করা তার সুন্নাতের বিরুদ্ধাচরণ করা কপাল পোড়া হওয়ার লক্ষণ দুনিয়াতে ফিতনায় পড়ার লক্ষণ আখিরাত ধ্বংসের লক্ষণ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়েছেন কিয়ামতের আগে কিছু মুসলমান আসবে দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলমান মনে করবে এবং তারা বলবে আরামের চেয়ারে বসে বসে বলবে আমরা কিতাবের মধ্যে আল্লাহর কিতাবের মধ্যে কোরআনের মধ্যে যেটাকে হালাল পেয়েছি সেটাকে হালাল জানবো এখানে যেটাকে হারাম পেয়েছি সেটাকে হারাম জানবো বাস এটাই শেষ রাসূলের হাদিস তারা গ্রহণ করবে না এবং সেটাকে তারা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিবে যে আমরা শুধু এটাকেই যথেষ্ট মনে করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আবার প্রয়োজন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা সময় আসবে আজ আমাদের দেশে সেটি চলে এসেছে ভাই বহু মানুষ বহু জায়গায় এরকম হয় অনেক বড় বড় সিনিয়র সিটিজেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেখি যে আমাদেরকে ফোন করে বলে যে এক ভাই তো আমাকে ফোন করে বলেন যে ভাই আমি কোরআনকে খুব ভালোবাসি সাত আটবার কোরআন আগা গোড়া বুঝে আমি পড়েছি মাশাআল্লাহ কিন্তু হাদিসটা আমার ভালো লাগে না তাহলে আমি তাকে প্রশ্ন করলাম ভাই আপনি যে কোরআন পেয়েছেন এটা কিভাবে পেয়েছেন কোত্থেকে পেয়েছেন এই কোরআন যে পাইপলাইন দিয়ে এসেছে এই কোরআন যে পথ দিয়ে এসেছে সে একই পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এসেছে হাদিসের যে মহা বিশাল বড় ভান্ডার আছে এই ভান্ডারগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামে কোনো জাল কথা আছে কিনা
এটাকে পরখ করবার জন্য যে চালনি বানানো হয়েছে মুহাদ্দিসদের তরফ থেকে একটি দুটি নয় শত শত চালনি সেখানে স্থাপন করা হয়েছে কিভাবে সেটাকে চালা হয়েছে কিভাবে সেটাকে সেখান থেকে বিশুদ্ধ হাদিসগুলোকে বের করা হয়েছে মুহাদ্দিসদের কি অবদান ছিল এবং এটা আল্লাহ তাআলার অলৌকিকত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মুজিজা এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বলতে পারেন যে তার হাদিসকে সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহর এই সমস্ত প্রিয় বান্দাকে দিয়ে অলৌকিকভাবে এই সম্পর্কে যদি কেউ ন্যূনতম ধারণা অর্জন করার চেষ্টা করে যে হাদিস কিভাবে শুদ্ধ শুদ্ধ নিরূপণ হয় কিভাবে এটাকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ বের করেছেন তাহলে সে হাদিসে রাসূলের বিরুদ্ধে আচরণ করা সুন্নতে বিরুদ্ধে আচরণ করার মতো দুঃসাহস কোনোদিন দেখাবে না মুহতারাম হাজেরিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুসরণ অনুকরণ করে সাহাবীরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে শুধু তাকে অনুকরণ করার ক্ষেত্রে তারা কোনো প্রকার বাজ বিচার করতেন না কোনো দিক তাকাতেন না তারা দেখতেন নবীজি নির্দেশ করেছেন কিনা জীবন দিয়ে সেটা করতেন তিনি নিষেধ করেছেন আর সেদিকে যেতেন না এর মধ্যেই মুসলমান জাতির কল্যাণ নিহিত অন্য কোন পথে মুসলমানের কল্যাণ নাজাত মুক্তি দুনিয়াতে আখেরাতে কোনো অবস্থায় নিহিত নাই একবার একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি তার খুতবা চলাকালীন কিছু মানুষের এলোমেলো অনেক নমুসলিম থাকে মুনাফিকরা অনেকে আসে তাদের এলোমেলো আপনার উঠা বসা হাঁটা চলা দেখতে পেয়ে বলছেন তোমরা বসে পড়ো এই টাইমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র সাহাবি আলেম সাহাবি কোরআন হাদিস যিনি সবচেয়ে ভালো বুঝতেন ইসলামের ফিকহ শাস্ত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ কোরআন সুন্নাহর আদেশ নিষেধ থেকে মাসআলা উৎকলন করা মাসআলাকে বের করে আনার ব্যাপারে দক্ষতা যার অনেক বেশি ছিল সে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেঁটে হেঁটে তখন মসজিদের দিকে আসছিলেন মসজিদের বাইরে সিঁড়ি বা এরকম কোনো জায়গা এখনো প্রবেশ করেন নাই ওই জায়গায় আসার পর যখন নবীজির নির্দেশটা কানে আসলো বসো তিনি ওই অবস্থায় ওটা বসার জায়গা ছিল না একেবারেই বিদঘুটে এবং অপ্রস্তুত জায়গা ছিল বসার ওই উঁচা নিচা জায়গা যেটা বসার জায়গা না ওই জায়গায় ওই অবস্থায় তিনি বসে পড়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন তাকে হে অমুকের বাপ শ্রদ্ধা করে তাকে নাম ধরে না ডেকে বললেন হে অমুকের বাপ আপনাকে আপনাকে আমি বলিনি আপনি উঠেন উঠে জায়গা মতো এসে বসেন যারা এলোমেলো ঘোরাফেরা করছে তাদেরকে বলেছে তো সাহাবিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ পেলে আর চোঁচেরা করতেন না অন্ধের মতো সেটাকে মানতেন এটা দিয়ে তারা গোটা দুনিয়া শাসন করেছেন দুনিয়াতে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন এবং আখিরাতে তারা মর্যাদার চূড়ান্ত শিখরে থাকবে কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলছেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো সেই লোকদের মতো যারা ঈমান এনেছেন অর্থাৎ সাহাবীরা যেরকম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো তারা তোমাদের ঈমানের জন্য মানদণ্ড মাপকাঠির মতো তাদেরকে অনুকরণ অনুসরণ করবে তাদের মৌলিক জামাতকে অনুসরণ করবে সেই মৌলিক জামাতের যে মৌলিক দর্শন সেটা অনুসরণের মধ্য দিয়ে মুসলমান জাতি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে মোহতারাম হাজরিন আজ সেই সুন্নতে রাসূল আজ আমাদের জীবন থেকে বলুণ্ঠিত আজ আমাদের ইবাদতে সুন্নত নাই আর আমাদের কাজে কর্মে সুন্নত নাই অন্যান্য জায়গা থেকে সুন্নত যেতে যেতে আজ আমাদেরকে এই কথাও শুনতে হয় যে শুধু কোরআনই যথেষ্ট নতুন নতুন কিছু মানুষ বের হচ্ছে আমাদের সমাজে যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিভ্রান্ত করছে দুঃখজনক তারা অনেকে জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ হয়ে ইসলাম চর্চা করলে ইসলামের ইসলামের দাওয়াতের কাজে গিয়ে এলে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু ইসলাম সম্পর্কে যারা সারা জীবন পড়াশোনা করেছেন ঘাটাঘাটি করেছেন গবেষণা করেছেন যাদের পুঁথিগত বিদ্যা আছে যাদেরকে আল্লাহ যথেষ্ট পরিমাণ পুরো জীবন দিনের মধ্যে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দিয়েছেন সেই সকল আলিম যারা নবীদের ওয়ারিস তাদের কথা অবজ্ঞা করে আজকাল কিছু সাধারণ শিক্ষিত ভাই বোনদেরকে দেখা যায় তারা প্রকৃত ইসলাম আর বিকৃত ইসলাম পার্থক্য করে তারা বলে যারা নবীজির হাদিস অনুসরণ করে হাদিসকে মেনে চলে তারা নাকি বিকৃত ইসলামের অনুসরণ করে আর যারা শুধু কোরআনকে মানে তারা নাকি প্রকৃত ইসলাম অনুসরণ করে বলে নাউজুবিল্লাহ ভাইরা আমার নবীজির হাদিস অনুসরণ করলে সেটা বিকৃত ইসলাম আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বন্ধুকে হেদায়েত দান করুন এরা সবাই যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তা আমি কখনো বলবো না এদের অনেকে আছেন না বুঝে এই পথে চলে গেছেন কিয়ামতের আগে দুনিয়াতে ভাই বহুমুখী ফিতনা আসবে কত ফিতনা যে আসবে এক এক ফিতনার জোয়ারে বহু মুসলমানের সন্তান ঈমান হারা হয়ে যাবে ঈমানের চেতনা হারা হয়ে যাবে সে টেরও পাবে না
এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক রাকাতে আমরা দোয়া করব যখন দোয়া করবেন সূরা ফাতিহা পড়বেন তখন এর অর্থের দিকে খেয়াল করে আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক জান্নাতের পথ যেটা দুনিয়াতে হাজারো পথ আল্লাহ কতজন কত পথের দিকে ডাকে আমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে সবসময় সঠিকটা আমি উদ্ধার করতে পারবো না মালিক আপনি আমাদেরকে যেই পথে চললে তার গোড়ায় তার মাথায় জান্নাত ঠেকবে সেই পথে আপনি আমাদেরকে চালান আল্লাহ সূরা ফাতিহার মূল কথা কি ভাই একটাই সূরা ফাতিহার মূল কথা কি মূল কথা একটাই সেটা কি আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন ইত্যাদি করার পর হেদায়েতের দোয়া করা কিসের দোয়া করা ভাই হেদায়েতের দোয়া করা হেদায়েত মানেটা কি ভাই হেদায়েত মানে হলো আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সরাসরি গাইড করে পথ দেখায় আমরা যেন ভুল পথে না যাই আসেন আমরা দোয়া করি ও আরশ আযিমের মালিক ও আসমান জমিনের মালিক ও কাবার মালিক ও কোরআনের মালিক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক ও সমস্ত নবী রাসূলদের মালিক ও সকল সৃষ্টি জগতের মালিক ও আমাদের মালিক ও আহকামুল হাকিমিন ও রব্বুল আলামিন হে রহমান রহিম হে মালিক ইয়াউমিদ্দিন আপনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম এবং দায়েম রাখুন হেদায়েতের পথে পরিচালিত করুন আল্লাহ আমাদের অনেক ভাইরা আছে অনেক জেনারেল শিক্ষিত অনেক মেধাবী অনেক পড়াশোনা করেন কোরআনের পিছনে অনেক সময় দেন কিন্তু তারা কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে নবীজির হাদিস থেকে সরে গেছে শয়তান তাদেরকে সরায় ফেলছে এইজন্য দেখবেন কোরআন যখন পাঠ করতে হয় শুরুতে আউযুবিল্লাহ পাঠ করতে হয় কেন আউযুবিল্লাহ পাঠ করতে হয় ভাই হাদিস পাঠের আগে তো আউযুবিল্লাহ পড়া লাগে না অন্য কোন কিছু পাঠের আগে তো আউযুবিল্লাহ পড়তে হয় না আল্লাহ কোরআনে বলেছেন যে ফাইযা ক্বারাতাল কোরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তুমি যখন কোরআন পাঠ করবে আল্লাহর কাছে পানা চাইবা শয়তান থেকে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপরে কোরআন পাঠ শুরু করবে এইজন্য ফুকাহা কেরাম এর ফতোয়া হলো কোরআন পাঠ করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আর না বলেন ওইটার চাইতে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলার গুরুত্ব বেশি যদি সূরা শুরুতে হয় বিসমিল্লাহর সাথে পাঠ করবেন কিন্তু আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করাটা আবশ্যক ওয়াজিব এটা পাঠ করতে হবে কোরআন যখন পাঠ করবেন কেন কারণ কোরআন পাঠ করতে গিয়ে কোরআন থেকে ভালো কিছু নিতে গিয়ে উল্টা আর গোমরা হওয়া বিপদগামী হওয়ার ভয় আছে শয়তান এই কোরআন থেকেই ভুল বুঝিয়ে কাউকে বিপথে নিয়ে যেতে পারে সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইতে হয় স্বয়ং আল্লাহই শিক্ষা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার আগে যদি আপনি স্পর্শ করতে চান ওযু করতে হয় যদিও সে বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত এটা নিয়ে অনেক ভাইরা ধোঁয়াশা করেন যাই হোক এই যে পবিত্রতা অর্জন করতে হয় বেগোসল অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় না কেন যায় না পবিত্রতা অর্জন করতে হয় শয়তান থেকে পানা আছে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়া কোরআন তেলাওয়াত করা যায় না কেন যায় না কারণ আল্লাহ জানেন যে এই কোরআন এটা মহাগ্রন্থ এটা থেকে যদি শয়তান কাউকে শয়তানি করতে চায় তো এই কোরআন গবেষণার নাম দিয়ে অনেক মানুষকে সুপথ থেকে সরায় দিবে এই জন্য শয়তান থেকে পানা চাইতে আল্লাহ আমি যেন মিসগাইডেড না হই আমি যেন ভুল পথে না যাই আমি যেন ইসলাম অনুসরণ নাম দিয়ে তোমার রাসূল থেকে সরে না যাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডিউটি দিয়েছেন যে এই কোরআন তোমার কাছে নাজিল করেছি তোমার প্রতি নাজিল করেছি ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস হে রাসূল আপনার প্রতি কোরআনকে নাজিল করেছি যেন আপনি মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা করে দেন এর চেয়ে স্পষ্ট কথা আর কি হবে যারা হাদিস অস্বীকার করেন যারা হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করেন আমি ভাইদেরকে বলবো এই আয়াতের শুধু অনুবাদটা দেখেন আল্লাহ কি বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা হে রাসূল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যেন মানুষকে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে নবীজি ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আর আপনি বলবেন যে না তার ব্যাখ্যা লাগবে না আমরা নিজেরা নিজেরা কোরআন বুঝবো এর চেয়ে বড় পথভ্রষ্টতা এর চেয়ে বড় গোমরাহী আল্লাহর জমিনে আর কি হতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গোমরাহী থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন এর চেয়ে বড় হাস্যকর জিনিস কি আছে এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি বুঝেন না আপনারা বুঝেছেন আপনাদের ব্যাখ্যা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বাদ দিয়ে কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে আমাদের অনেক শিক্ষিত ভাইরা অনেক শিক্ষিত বোনরা আজ এই ফাঁদে পা দিচ্ছেন আমরা ইনশাআল্লাহ এই সময় দীর্ঘভাবে কোরআনের পাশাপাশি হাদিস কিভাবে ইসলামের প্রামাণ্য দলিল
এবং কিভাবে এটি সংকলন হয়ে এসেছে এই সংকলনের যে বিশাল বড় বর্ণনা ধারাবাহিকতা সেগুলো একসময় ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব আজকে একটা হাদিস এর অনুবাদ করে আমি শেষ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকে আবেগঘন একটা পরিবেশে তিনি একটা ভাষণ দিয়েছেন ভাই মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় নিজের কাছের মানুষ আপনজন প্রিয়জন ছেলে মেয়েদেরকে ডেকে আদর করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশগুলো করে ঠিক না বেটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এরকম একটা বার বরং একাধিকবার তার জীবনের শেষের দিকে এসে যে কথাগুলো বারবার জীবনে বলতেন সেগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে বলেছেন এবং তিনি বলেছেন লোকদেরকে লক্ষ্য করে ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামা ওয়াত তাআ আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য ওসিয়ত করছি নবীজি বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও জাগ্রত করো কোন একটা খারাপ কাজ করবেন আল্লাহর ভয় মনে আসতে হবে যে কেউ দেখছে না যিনি দেখার তিনি ঠিকই দেখছেন অতএব মুসলমান কেউ দেখুক বা না দেখুক সর্বঅবস্থায় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে সেই কারণে অন্যায় থেকে নিজেকে বাঁচাবে এটা হলো আমাদের মূল চালিকা শক্তি আল্লাহর ভয় তাকওয়া এটা যদি কারোর অন্তরে থাকে ওই ব্যক্তিকে মনিটরিং করার জন্য পৃথিবীর কোনো সিসিটিভি ক্যামেরার প্রয়োজন হবে না কোনো সিস্টেমের প্রয়োজন হবে না ওই ব্যক্তি নিজেই নিজের মনিটর করবে খোদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্যবেক্ষণ করছেন এই বিশ্বাস ইয়াকিন তার আছে আল্লাহ সব দেখেন বসির তিনি সবকিছু দেখতে পান এই বিশ্বাস থাকার কারণে ইমানদার আল্লাহর ভয় অন্তরে লালন করবে এজন্য ভাইরা আমার যার ভিতরে তাকওয়া আছে সে সবচেয়ে বড় মুসলমান তার আর কিছু দরকার নাই এজন্য নবীজি প্রথম উপদেশ দিয়েছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি ওসিয়ত করছি আল্লাহর ভয় এবং তাকওয়া অন্তরে জায়গা দাও এটা যদি তোমার ভিতরে চলে আসে তোমার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না তুমি সব সময় ভালো পথে চলবে খারাপ পথ থেকে বেঁচে থাকবে তোমার মন তোমাকে বাধা দিবে যে কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন এবং তিনি ঠিকই আমাকে পকড়াও করবেন সেই ভয়ে আমি ফিরে আসলাম এজন্য তাকওয়া অর্জন করতে ওসিয়ত করেছেন ওয়াসামি ওয়াত তাআ এবং তিনি আরো ওসিয়ত করেছেন আমরা যেন আমাদের যারা দায়িত্বশীল থাকবেন আমাদের যারা আমির থাকবেন আমাদের আমরা যাদের অধীনে থাকব যে লোকগুলোকে আল্লাহ তাআলা আমাদের উপরে কর্তৃত্ব দিয়েছেন সেই আমির দায়িত্বশীল নেতৃত্বদের অনুসরণ অনুকরণ করব ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শেখায় আপনি একটা অফিসে চাকরি করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনি একটা এলাকায় বসবাস করেন এখানে একটা শৃঙ্খলা আছে কোরআন হাদিস বিরুদ্ধে যদি কিছু না থাকে তার মধ্যে তাহলে সেই শৃঙ্খলা মেনে চলবেন আনুগত্য করবেন কথা শুনবেন আপনার একজন উপরস্থ ব্যক্তি আছেন তাকে মেনে চলবেন সন্তান তার বাবাকে শুনবে স্ত্রী তার স্বামীকে আনুগত্য করবে বড় বড় আনুগত্য ছোট করবে এভাবে একজন আরেকজনকে আনুগত্য করে চলবে বিশেষ করে আমিরের আনুগত্য করবে যদিও সে আমির কোনো ইথিওপিয়ান হয় কোনো নিগ্র মানুষ হয় এমন কোনো কেউ হয় যে তিনি চামড়ায় গায়ে কালো নিগ্র হয় তারপরও তাকে অনুসরণ করবে তাকে দেখতে যদি কুচ্ছিত হয় তারপরও তাকে অনুসরণ করবে কারণ যিনি দায়িত্বশীল তার অনুসরণ করার মধ্যে সওয়াব রয়েছে আল্লাহ সন্তুষ্টি রয়েছে পৃথিবী শান্তি শৃঙ্খলার সাথে পরিচালিত হবে এই নবীজি সে ওসিয়ত করেছেন তিনি আরো বলেছেন ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি আমার পরে দুনিয়াতে তোমরা যারা বেঁচে থাকবা এটা হলো মূল পয়েন্ট তোমরা যারা আমার পথে দুনিয়া আমার পরে দুনিয়াতে আসবা নবীজি বলছেন আমার পরে যারা বেঁচে থাকবা এবং দুনিয়াতে পরে যারা আসবে বেঁচে থাকবে ফাসায়ার ইখতিলাফান কাসীরা তারা দেখবে ইসলামের নামে নানান মত এক একজন এক এক কথা বলবে তোমরা তখন কি করবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে যে নবীজি কোনটা করছেন উনি কোনটা বলছেন এটা খুঁজে বেড়াবে হাদিস খুঁজবে সুন্নাহ খুঁজবে ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন খুলাফায়ে রাশেদা অবকর ওমর ওসমান আলী কি করেছেন এটা খুঁজবে শুধু খুঁজবেই না এগুলোকে আঁকড়ে ধরবে তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন্নওয়াজিস যখন ফিতনা সংকুল সময় আসবে নানানজন নানা কথা বলবে আপনি দিশেহারা হয়ে যাবে ফিতনা সংকুল সময় আসবে তখন আপনার কাজ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি আঁকড়ে ধরবেন মজবুত করে ধরবেন ওয়াদু আলাইহা বিন্নওয়াজিস তোমরা তখন মানির দাঁত দিয়ে যেরকম কামড়ে ধরে মানুষ কোনো কিছুকে ছাড়তে না চাইলে সেই রকম করে হাদিসকে আঁকড়ে ধরবে ঝড় যখন আসে কেউ যদি নদীতে ডুবন্ত অবস্থায় থাকে একটা কলা গাছও যদি পায়
একটা যদি কোনো কিছু পায় তখন সে সেটাকে আঁকড়ে ধরে ঝড় যত জোরে আসে সে আরো তত জোরে আঁকড়ে ধরে ঢেউ যত জোরে আসে সে আরো তত জোরে আঁকড়ে ধরে ফিতনা যত বাড়বে সুন্নতে রাসূলকে তত জোরে সরে আঁকড়ে ধরতে হবে ফিতনা যত বৃদ্ধি পাবে সুন্নতকে তত বুকের সাথে বাজা করে করে নিতে হবে আমি সুন্নাত ছাড়া কিছু জানি না যেটুকু করব আমল সুন্নাত অনুযায়ী করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী চলব অন্য কোন পথে চলব না আজ সুন্নাত থেকে আমাকে সরাবার জন্য মুসলমান জাতিকে সরাবার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে কারণ ইসলামের এই যে কুরআন এবং সুন্নাহ এই দুটার একটা থেকে সরালে অর্ধেক থেকে সরানো হয়ে যায় ইসলাম অনুসরণ সে করছে কুরআন অনুসরণ করার মাধ্যমে এই বিভ্রান্তির মধ্যে থেকে নিজের অজান্তে ইসলাম থেকে বের হয়ে যায় ভাইরা আমার এই নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললে শেষ হবে না আমরা ইতি জানতে চাই আমাদের অনুসরণ করতে হবে কুরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন জুমা ঈদে তার খুতবার একটি ভাষ্য ছিল ফাহসানাল হাদিসি কিতাবুল্লাহ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব এটাকেও হাদিস বলা হয়েছে এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস শ্রেষ্ঠ কথা ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জীবন দর্শন আদর্শ ব্যাখ্যা অনুকরণীয় দৃষ্টান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন তার সুন্নাত তার হাদি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন খুতবায় বলতেন অতএব আমরা সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোনো কিছু নিয়ে যখন আমাদের মধ্যে গন্ডগোল দেখা দিবে তখন আল্লাহই কোরআনে বলেছেন তোমরা তখন দেখবে রাসূল কি বলেছেন তিনি কি করেছেন তার হাদিসে কি আছে সুন্নতে কি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেটুকু আমল করবেন ভাইরা বাবারা ওইটুকু খুঁজবেন যে হাদিসে কি আছে আমার নবীজি কি করেছেন আমার নবীজি কি করেছেন জানার চেষ্টা করবেন যদি কোরআন হাদিসের আলোকে আপনি নবীজির জীবন দর্শনটা খুঁজে পান কোন আলেম আপনাকে দেখাতে পারেন কোন কিতাব থেকে আপনি পেয়ে যান আপনি নিশ্চিন্ত হয়ে সেটার উপর আমল করেন হাদিস সংকলন নিয়ে হাদিস সংকলন নিয়ে হাদিসের সংরক্ষণ নিয়ে হাদিসের প্রামাণ্যতা নিয়ে যারা আজ প্রশ্ন তোলে এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর আলোকে গোমরাহ এবং পথভ্রষ্ট ফিরকা আজ বাংলাদেশের আনাচে কানাচে এরকম মানুষ ছড়িয়ে পড়েছে আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের অনুসারী হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর বান্দা হিসেবে কোরআন এবং হাদিসের অনুসরণ অনুকরণ করে আমাদের ইসলামটাকে সৌন্দর্য করার সুন্দর করার সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দান করব না আমি ভাইরা আমার কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের আল্লাহ কে তোমার রব কে তোমার নবী কে নবী সম্পর্কে আলাদা প্রশ্ন হবে নবীজির দুশ্মনী করলে তার হাদিসের বিরোধিতা করলে তার সুন্নাত এবং আদর্শকে অবজ্ঞা করলে সে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবিদার হতে পারে না তার অনুসারী হতে পারে না সে কখনো সঠিক উত্তর দিতে পারবে না যদিও কবরের প্রশ্ন উত্তর নিয়ে অবান্তর প্রশ্ন তোলে এই সমস্ত ভাইরা যেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ অগণিত হাদিস দ্বারা প্রমাণিত ভাইরা আমার এই যে ফিতনা আজ আমরা দেখছি আমাদের ছেলে মেয়েরা যখন বড় হবে তখন হয়তো নতুন ফিতনা বাহির হবে না কোরআনের প্রথম দশ পারা মানো বাকিগুলো মানিও না এরকম আরো কত তামাশা আপনারা শুনবেন বা পরবর্তী জেনারেশন শুনবে কেয়ামত যত নিকটবর্তী হবে ইসলামের নামে নানামুখী ধোঁয়াশা এবং পথভ্রষ্টের নানামুখী পথ আবিষ্কার হবে আর এই জন্যই প্রত্যেক রাকাত নামাজে যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুখস্থ মুখস্থ পড়ে দিবেন না এমনি এমনি পড়ে চলে যাবেন না প্রতিবার মনে মনে আল্লাহর কাছে এটা দোয়া দোয়া করবেন মুখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বেন আর মনে মনে চাইবেন আল্লাহ ও মালিক তুমি রব্বুল আলামিন তুমি রহমান রহিম তুমি মালিক ইয়াউমিদ্দিন গোলামি শুধু তোমারই করি তোমার কাছেই সাহায্য চাই কি সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সঠিক পথে রাখো আমরা যেন ভুল পথে পা না দিই আমরা নিজেরাও জানি না কোনটা ভুল পথ সব সময় এটা বোঝার ক্ষমতা আমাদের সব সময় থাকে না আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের আগে যত মুখে ফিতনা হবে আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে সব ধরনের ফিতনা থেকে হেফাজতে রেখে হকের উপরে সত্যের উপরে টিকে থাকার তৌফিক দান করব বলুন আমি সুন্নতে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করব বলুন আমি ভাইরা আমার দোয়া করি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআহ আল্লাহ কোনটা হক সেটা আপনি আমাকে দেখাই দেন আমি সেটা অনুসরণ করার তৌফিক দান করেন ওয়ারিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা
কোনটা ইসলামের নামে ভুল বিভ্রান্তি সেটাও আপনি দেখায় দেন এবং সেটা থেকে আপনি বিরত থাকার তৌফিক দান করেন সুন্নাত মেনে চলবো তো ইনশাআল্লাহ সব কাজে সুন্নাহ খুঁজবো তো ইনশাআল্লাহ আপনার ঘরে একটা কোরআন থাকবে সুন্নাতে রাসূলের আলোকে হাদিস গ্রন্থও থাকবে দুইটাই আপনি পড়বেন এবং সুন্নাহ এবং কোরআনের সাথে অনেক সংঘর্ষ দেখানোর চেষ্টা করে কিছু ভাইরা আমার সেটা মূর্খতা ছাড়া কিছুই নয় কোন কিছুকে সাংঘর্ষিক বাজিভাবে দেখলে মনে হলেই সাংঘর্ষিক হয় না বরং একটা আরেকটার পরিপূরক আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম সেগুলোকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন